بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وعليكم السلام ورحمة الله وبركاته مرحبا بكم في دبي এক ভাইয়ের পক্ষ থেকে এই প্রশ্ন যে কোন ব্যক্তি যদি বিবাহ করার উদ্দেশ্যে কোনো মেয়ের সাথে ভালোবাসা করে অর্থাৎ প্রেম করে তাহলে এটা ইসলামী শরীয়তে যায় আছে কিনা আলহামদুলিল্লাহ ওসালাত আল্লাহাবাদ সময় ফসাল আল্লাহ তালা আপনার প্রতি রহম করুন আল্লাহ আমাদের ইমান আমলকে হেফাজত করুন আমিন প্রেম দুই প্রকার ভালোবাসা প্রেম দুই প্রকার একটা হলো বৈধ আর একটা অবৈধ বিবাহ সাধী করার পরে স্ত্রীর সাথে প্রেম ভালোবাসা মোহাম্মত এটা যত করেন না কেন এটা আল্লাহ তালা এখানে আরো খুশি আরো মোহাম্মদ আরো ভালোবাসা আরো রহমান রয়েছে আল্লাহ একজন মেয়ে একটা ছেলের মাঝে একটা মেয়ের মাঝে ভালোবাসা মোহাম্মদ আরও সমৃদ্ধি তৈরি বৃদ্ধি করে দেন আল্লাহ বলছে অজা আলাবাই না খুব মা ও তো এটা আল্লাহর কথা আর একটা অবৈধ নিকৃষ্ট দুর্গন্ধ প্রেম যেটা বর্তমানে বিবাহের আগে মানুষ করে থাকে গার্লফ্রেন্ড তৈরি করে কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষকতা লেভেলে অফিস আদালতে চাকরি জীবনে রাস্তাঘাটে যেগুলি করে এগুলির দুর্গন্ধ এগুলি নিকৃষ্ট এগুলি আল্লাহর যেমন অসন্তুষ্টি রয়েছে গজব রয়েছে শয়তানের খুশি রয়েছে এবং আউয়ালুহা শাহুয়াতুন ও নাদামাতুন হাসারাতুন প্রথমে খুব আনন্দ পরবর্তীতে এটা তিতা আফসুস এবং জীবনের পরিহাস বয়ে আনে যে পরিহাস এটার কোনো শেষ নাই এবং এটার কোনো সমাধান নাই এবং এটার কোনো সংশোধন নাই এবং এটা থেকে ফিরে আসাও কঠিন হয়ে যায় এক সময় দেখা যায় ফাঁসির কাজটা জ্বলতে হয় অর্থাৎ নিজেই আত্মহত্যার সামিলে আত্মহত্যা করে অথবা নিজেকে বিলীন করে দেয় পরবর্তীতে যদি তবা না করার সুযোগ হয় তাহলে পরকালীন জীবনে জন্য নামের ঠিকানাই রয়েছে জন্য কত আল্লাহ হাদিসের মধ্যে স্পষ্ট বর্ণনা করে দিয়েছেন আল্লাহ আলিয়াজ্লাহ আমাদেরকে রক্ষা করুন তো একটা মেয়ের সাথে দেখা যাবে না দেখা একটা মেয়ের সাথে চোখ তুলে তাকানো যাবে না এটা কার কথা আল্লাহর কথা

যে একটা মেয়ে আর একটা মেয়ে কিভাবে দেখবে আপনি বলেন এটা কি আদৌ সম্ভব হইতে পারে বিবাহের আগে এটা কি কিসের উদ্দেশ্যে সেটা উদ্দেশ্যে এখানে কি বিবাহের উদ্দেশ্যে তাকে তাকে বিবাহ করবে তার জন্য তার তাকে দেখা যায় যে বিবাহ করার প্রস্তাব নিয়ে যদি আপনি যান তাহলে কোনো মেয়েকে দেখা যাবে এটা শরীয়তসম্মত এবং দেখার ব্যাপারে অনেক হাদিস গুরুত্ব রয়েছে সে হাদিসে গুরুত্ব রয়েছে কিন্তু এমনিই তাকে তার সাথে প্রেম করবে যুগ যুগ ধরে বছর কে বছর আর রসিকতা বলবে রোমান্টিক কথা বলবে এই করবে তোমার বিবাহ কর্ম তোমার এই কর্ম তোমার সেই কর্ম তোমার এই মধ্যে আছে তোমার মধ্যে এই আছে তুমি আর আমি আর মিয়া বিবি রাজি কি কাজী এই সমস্ত কথা কওয়ার কোনো সার্থকতা আছে এগুলো ফাইজলামি কিসের এখানে উদ্দেশ্য তোমার যদি উদ্দেশ্যই থাকে তাহলে তুমি বিবাহ করো প্রস্তাব দেওয়া তার সাথে কিসের প্রেম আর একটা মেয়েকে আর সাথে ভালোবাসা করবে প্রেম করবে তার সাথে তার বিবাহ হবে এটা কি জানাইলো বলেন এর কি কোনো গ্যারান্টি আছে কেউ বলতে পারবে এই পৃথিবীর যে এই মেয়ের সাথেই তার বিবাহ হবে এরকম হাজারো ঘটনা হয়েছে বিবাহ বিবাহের ময়দানে বসেই বিবাহ হয় না আর আগেই প্রেম করে যে বিবাহ হয়ে যাবে হইতেও পারে নাও হইতে পারে হবে না তাও বলা চলবে না আবার হবে তাও গ্যারান্টি নেই এটা এটাই সম্পূর্ণ আল্লাহ সুহান তাল্লাহ ফায়সাল্লার উপরে এটা নির্ধারণ করবে সুতরাং এই সমস্ত বিষয় এগুলি সব জেনার অন্তর্ভুক্ত অন্য অপরাধ এগুলি কবিরা গুনার মধ্যে চলে যায় এক সময় ছোটো ছোটো গুণা হইতে হইতে একটা লা সগিরা মাল আল ইসরার সগিরা গুণা কোনো ছোটো গুণা কোনো সময় কি বারবার করলে সগিরা থাকে না বড় গুণাতে পরিণত হয় অথচ বোখারি হাদিস আল্লাহ নবী সাল্লা সাল্লাম কী বলেছেন ফাজিন আইনে যে কাতাব আলা আলা আবনে আদমা হাজাতাম হাজু আল্লাহ সব হানা তালা বানি আদম সন্তানের প্রায় একটা জেনার অংশ এভাবে লিখে দিয়েছেন বানি আদম সন্তান করে তাই ওইটা লিখা হয়েছে কি জেনাল আইনা আর নাজরু চোখের জিনা হইল চোখ দিয়ে দেখা হাতের জিনা হলো দুই হাতের জেনা হলো হাত দিয়ে ধরা এবং দুই পায়ের জিনা হলো পাও দিয়ে হেঁটে যাওয়া জিনা হলো কথা বলা তাহলে তারা কথা বলতেছে না কোনো তাদের বৈধতার সম্পর্ক হয় না বিবাহ সাথে হয় না ইসলামী শরীরে তাদের কোনো সমর্থন দেওয়া হয় না তাহলে তারা চোখ দিয়ে তাকাইতেছে আবার কথা বলতেছে আবার তা পাও দিয়ে হাইটে যেতেছে আবার হাত দিয়ে তারা যদি একজন একজন না ধরতেছে কিন্তু মোবাইল ধরতেছে না মোবাইলটা ধরা টেলিফোন ধরা ইমো কলের মাধ্যমে কথা বলা অথবা ভিডিও কলের মাধ্যমে কথা বলা অথবা একজনের সাথে আরেকজনে দেখা করা কিছুই করলো না ঠিক আছে হাতে টাচ করলো না কিন্তু অন্যান্য অঙ্গগুলো তারপর অলকালবো অলকলবো তাতে মান্না অত্যাশাহী অন্তর কামনা করে চায় অন্তর তাকে অন্তর তাকে দাবি করে যে আমি তোমাকে অমুক টাইমে পাবো অমুক টাইমে তাকে অমুক দুজনেই যে না কারিগুলি অল ফারোজ ইস কুল্লু হো দিব হো আর লজ্জা স্থান ওই সবগুলি একসাথে যখন জেনা করতে বলে তখন হাত পা চোখ না কান মুখ ঠোঁট সব সবকিছু সব দিয়ে একসাথে জেনা করা শুরু করে দেয় ওই লজ্জা স্থানের কারণে আর কেউ আল্লাহ হেফাজত করে সুতরাং এটা জেনা এটা কোনো সন্দেহ নাই এগুলি এগুলি কোনো বৈধ প্রেম নয় এগুলো অবৈধ নিকৃষ্ট দুর্গন্ধ চলছে আবার বলে উদ্দেশ্য কিসের তোমার শতুদ্দেশ্য এত সদ সুদের তুমি আল্লাহর কাছে দোয়া করে পবিত্র জীবন যাপন করে একটা পবিত্র পবিত্র একটা মেয়েকে বিবাহ করে নিয়ে আসো তখন উদ্দেশ্য দেখো বৈধ প্রেম করো তাকে ভালোবাসা দাও তার জীবনকে গঠন করো আল্লাহ আকবর আজকে আমাদের দেশে যা চলছে ইসলাম নিয়ে সিনেমিনি ইমান আমল নিয়ে সিনেমিনি প্রেম ভালোবাসা গার্লফ্রেন্ড এইগুলি সবে হয়েছে অবৈধতার সবচেয়ে উচ্চ পর্যায়ে নিকৃষ্ট জায়গায় এগুলি ফেলানো হয়েছে অথচ তারা এগুলো বৈধ মনে করে নিজের নিজেকে গা ভাসিয়ে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আল্লাহ আমাদের ইমান আমুলকে রক্ষা করুন যারা এই সমস্ত করে আল্লাহ তাদেরকে হদায়ত দেখ হাজার আলাইকুম রহমতুল